যাইতে যদি চাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও আপনজনকে সঙ্গে নেবে আপনজনকে সঙ্গে নেবে যাইবা না একা ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই দুষ্টুরা সব সুযোগ বোঝে দুষ্টুরা সব সুযোগ বোঝে করবে আক্রমণ এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ দুষ্টুরা সব সুযোগ বোঝে দুষ্টুরা সব সুযোগ বুঝে করবে আক্রমণ এদের বিচার করবে না কিন্তু দেশের জনগণ বোরখা পরে চলো মা বোন বোরখা পরে চলো মা বোন সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন এনজিওরা চাকরি দিয়ে জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন মা বোন করছে ইলেকশন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই বোরখা পরে চলো মা বোন বোরখা পরে চলো মা বোন সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য নির্বাচিত আজকের সদরে সভা ও স্টেজে বসে থাকা ওলামায়ে দ্বীন সামনে দিনদার ইমানদার প্রিয় ভাইয়েরা এবং প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি মা ও বোনেরা সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে সর্বের সিরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন শুধু তাই নয় যিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি হলেন আল্লাহ জিনার দয়াতে এই বিশাল প্যান্ডেলকে সাজানো হয়েছে তিনি হলেন আল্লাহ জিনার দয়া না হলে একটা কথা বলতে পারি না তিনার নাম হলো আল্লাহ তাই সবাই একবার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ ছোড় দিয়ে ভাইয়া তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা নবিকুলের শিরোমণি তাজদারি মাদানী আহম্মদে মুজতাবা মোহাম্মদে মুস্তাফা একবার সবাই চিল্লায় বলেন আসামের মতো বাংলাদেশের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ভাই আমার বন্ধু প্রথম নম্বর কথা হলো যে মা এবং বাবা এর চাইতে সম্মানীয় ব্যক্তি সম্মানীয় জিনিস
मूल्यवान जिनिस मूल्यवान व्यक्ति मर्यादा रखने वाली माँ सम्मान रखने वाला बाप इधर चाहते बेसी आर ए पृथ्वीर बुके आछे ना ना एक बार अपनार कथा बोलबेन जरा बोलबेन ना ताराओ बोलबेन जरा आछे ताराओ बोलबेन बोलेन भाई बोलेन मार थेके बेसी मधुर जिनिस आर पृथ्वीते आछे हाथ तुलेन तो एक बार देखी परमानंदपुरेर मुसलमान नाई ताहले मार सम्मान एतो मार मर्यादा एतो जो बोलार कोनो शेष नाई सीमा नाई बाबार सम्मान एतो बाबार मर्यादा एतो जे तार चाहते सम्मान आर पृथ्वीर बुके कोनो मानुष पेते पारे ना भाई आमार बोन आमार कान करे सुनें जलसा अनेक सुनछेन आमल किछु करी ना मायर कथा बाबार कथा शुने निलाम सकाल बेलाय जे आबार बाबा के आमरा हितकार मेरे कथा बोली जोरे जोरे कथा बोली कठोर भावे कथा बोली बाबेर बापेर सामने की किरकम करे कथा बोलते हय सेगुलो आमरा भूले जाई তাহলে বাপ পৃথিবীর বুকে এমন একটি প্রদীপ এমন একটি জিনিস এমন একটি আপনার কিনা মর্যাদা রাখনে ওয়ালা বাপ রাখনে ওয়ালি মা আপনি কল্পনাতে আনতে পারবেন না তাই কবি বলছে মাগো তোমার মত আদর মাগো আর পাবো না মাগো তোমার মত আদর মাগো আর পাবো না গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয় মাগো তোমার মত আদর মাগো আর কোথায় পাবো না মায়ামন একটি প্রদীপ মায়ামন একটি জিনিস বন্ধুরে মিষ্টির মধ্যে সব থেকে যেটা আপনার কিনা ভালো মিষ্টি সেই মিষ্টিকে আমরা খেতে পছন্দ করি সেই মিঠাইকে আমরা খেতে পছন্দ করি আমিও পছন্দ করি আপনিও পছন্দ করেন আমরা গুড়কে মিষ্টি বলি চিনিকে মিষ্টি বলি রসগোল্লাকে মিষ্টি বলি জিলাপিকে মিষ্টি বলি মিষ্টির কোনো সীমা নাই বন্ধু এই পৃথিবীর বুকে অনেকগুলি মিষ্টি রয়েছে মিঠা রয়েছে কিন্তু সব থেকে যেটা স্বাদের জিনিস সব থেকে যেটা মিষ্টির জিনিস সেই মিষ্টির নামই হলো মা এবং বাবা একজন ভাই দাঁড়িয়ে বলতে পারবেন যে মায়ের চাইতে বেশি মধুর জিনিস এই পৃথিবীর বুকে রয়েছে একজন বাপজি আমার দাঁড়িয়ে কেউ বলতে পারবেন যারা আমরা মায়ের পেট থেকে আসেনি যারা আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়নি যে না কেউ আপনারা বলতে পারবেন না মহাদেশ হোক না কেন মৌলবি হোক না কেন বড় বড় মুফাক্কির হয়ে যাক না কেন সবাই কি মায়ের পেট থেকে আসতে হয়েছে যে যেই ব্যক্তি মায়ের পেট থেকে এসেছে ওরই নাম তো হলো মা অতএব পৃথিবীর বুকে হযরত আদম থেকে নিয়ে হযরত নবী মুহাম্মদ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার মা নাই বিনা মায়ের আমি আমার বাবা নাই বিনা বাবার আমি একজন বিনা বাবার আছে তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরে আমার মায়া মনে একটি প্রদীপ মায়া মনে একটি জিনিস
মায়ের চাইতে মিঠা জিনিস পৃথিবীর বুকে পাওয়া যাবে না, মায়ের চাইতে আদরিনি জিনিস, মায়ের চাইতে ভালোবাসি জিনিস এই পৃথিবীর বুকে পাওয়া যাবে না। তারপরেও মুসলমানেরা মায়ের সঙ্গে কথা বলে নোংরামো করে, বাবার সঙ্গে বেয়াদব করে কথা বলে, এরা বাবের মর্যাদা দেয় না, মায়ের মর্যাদা দেয় না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মুসলমানেরা, ও মানানপুরের মুসলমানেরা, আসামের মুসলমানেরা, আপনার কিনা বিহারের মুসলমানেরা, ও মালদার মুসলমানেরা, কাটিয়ার পূর্ণিয়ার মুসলমানেরা, আল্লাহর এটা হুকুম হয়েছে রে, আল্লাহর এটা পরমিশন হয়েছে, সর্বপ্রথমে তুমি কি করবে, আল্লাহ তাবুদু তুমি আল্লাহর বান্দাগি করবে, আল্লাহর ইবাদত করবে, তারপরে তুমি কি করবে। আমার আল্লাহ বলছেন, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা, তুমি তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, হুসনু সুলুক করবে, খবরদার খবরদার মায়ের সঙ্গে হিতকার মেরে মেরে কথা বলবে না, বাবার সঙ্গে জোরের সঙ্গে কথা বলবে না, বাবার সঙ্গে যখন তুমি কথা বলবে ভদ্রভাবে হয়ে বলবে, বাদাব হয়ে দাঁড় হবে, আস্তে করে বলবে, মাথা নামতে করে নেবে, হাত খানাকে নামতে করে নেবে, সুন্দর করে বাবার সঙ্গে কথা বলবে, মায়ের সঙ্গে কথা বলবে, ইহসানা, এর ভিতরে সমস্ত নেকি গুলো লুকানো রয়েছে। ইহসানা, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধুরে আমার, বড় বড় দার্শনিক ফেল হয়ে যাবে, বড় বড় বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে লিপিবদ্ধ রয়েছে, কোরআন বলে দিল, ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানা। ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা কোন ঘুমে ঘুমিয়ে আছো, তোমরা কোন গাফলতির ঘুমে ঘুমিয়ে আছো, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে রে, বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, খবরদার খবরদার মাকে তামাচা লাগিয়ে দেবে না, বাবাকে তামাচা লাগিয়ে দেবে না, বাবার মনে দুঃখ দেবে না, মায়ের মনে দুঃখ দেবে না, জীবনে দুঃখ দিতে হবে না। কিন্তু আজকের মুসলমানরা নতুন আজকে বিবাহ করে আনলো, কালকে বাবার সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, কি ভাই হয় না, বউ পেয়ে বউ পেয়ে মতওয়ারা হয়ে গেল, বউকে নিজের কাছে টেনে নিল, আর মাকে বাপকে লাথি মেরে ওকে উল্টে ফেলে দিল, বাপকে আর বাপ বলে না, মাকে আর মা বলে না। বন্ধুরে আমার, ভাইরে আমার, হাদিস শরীফের ভেতরে রয়েছে, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবতি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসলাম গো নবী, একটা প্রশ্ন নিয়ে আসলাম গো নবী। নবীজি বলছেন, সাহাবীরে বলো, সেই বিচার
আর কি সেই প্রশ্নটা কি সেই সওয়ালটা কি নিয়ে আসলে আল্লাহর নবীর সাহাবী বলছেন মান হাক্কুন নাসু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ও দুজাহানের নবী নবী কোলের শিরোমণি শোনে না এই পৃথিবীর বুকে সব থেকে হক রাখলে বলার নাম আপনি বলেন কে সব থেকে বেশি হক রাখে সব থেকে বেশি হক রাখার মুস্তাই কে আল্লাহর নবী গো আপনি বলেন বিশ্ব নবী আমার বললেন ওই আমার সাহাবী রে সব থেকে যিনি হক রাখেন তিনি বলেন তোমার মা মায়ের সঙ্গে তুমি সদ ব্যবহার করবে সাহাবী বললেন সুম্মা মান কালাম আল্লাহর নবী গো তারপরে কে আপনি বলে দিন না নবীজি আমার বললেন ওরে আমার সাহাবী দুই নম্বরে হলো তোমার মা সুম্মা উম্মুকা তারপরে কে গো নবী নবীজি আমার বললেন সুম্মা উম্মুকা তোমার মা তারপরে কে নবী গো চার নম্বরে কে হক রাখনে ওয়ালা রয়েছে আল্লাহর নবী বলছেন ওরে আমার সাহাবী রে ওরে আমার সাথী রে চার নম্বরে যিনি দাবি রাখেন সিনি তিনি হলেন সুম্মা বুকা তোমার বাবা অতএব তোমার বাবাকে চার নম্বরে জায়গা আল্লাহ দিয়েছেন তার মানে হলো এটা বা মায়ের মর্যাদা এত মায়ের মর্যাদা এত মায়ের মর্যাদা এত বলার কোনো শেষ নাই সীমা নাই ইয়া তো মায়ের দাম ইয়া তো মায়ের মর্যাদা বন্ধু রে কত মর্যাদা আর একটা হাদিস শরীফের ভিতরে রয়েছে একজন সাহাবী বিশ্ব নবীর সাহাবী বিশ্ব নবীর সাহাবী তার মা ছিল ল্যাংড়া লেংড়ি তার মা ছিল কানে অন্ধ চোখের অন্ধ অপাহিজ বন্ধু রে ওই সাহাবী তার মাকে কি করলো নিজের পিঠের উপরে সওয়ার করে নিয়েছে বাড়ি থেকে নিয়ে কাবার তফে বেরিয়ে চলেছে একবার চক্কর দিয়েছে দুইবার চক্কর দিয়েছে তিনবার চক্কর দিয়েছে এবারে তিনবার দেওয়ার পরে চারবার দিয়েছে পাঁচবার দিয়েছে ছয়বার দিয়েছে সাত নম্বরে এবারে পূর্ণ হবে হবে ইতিমধ্যে ওই সাবির হাজরাতে উমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সাবি বলছিল আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ও দু জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও গো উমারে ফারুক আপনার কাছে একটা প্রশ্ন আমি করতে চাই হযরতে উমারে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বলতে শুরু করলেন বলো বলো ওই প্রশ্নটা কি তুমি করতে চাইছো সাহাবী বললেন আমিরুল মুমিনিন ও উমারে ফারুক আপনি ইনসাফ করে বলবেন ভালো করে বলবেন সন্তরা দিয়ে আমাকে বলবেন আমার মা অন্ধ আমার মা পাইজ আমার মা ল্যাংড়া আমার মা আপনার কিনা চোখের দেখতে পাইলাম বাড়ি থেকে নিয়ে আমি কাবার তওফের জন্য বেরিয়েছি আমার মাকে আমার পিঠে করে নিয়েছি আমি চক্কর লাগাবার জন্য তওফ করার জন্য শুধু তাই নয় আমার বয়স আমার মায়ের বয়স হয়েছে 80 বছর 20 বছর নয় 70 বছর হয়েছে আমার মা পেছাব করে দে আমি সাফ করে দিই আমার মা পায়খানা করে দে আমি সাফ করে দিই যতগুলো কাজ রয়েছে বন্ধু রে আমার মায়ের আমি করার জন্য উপস্থিত থাকি আমি জীবনেও ছিন্ন মনে করিলাম আমি জীবনেও সেই কামটা করবো মনে করি না ইতিমধ্যে আমিরুল মুমিনিনকে প্রশ্ন করলেন আমি কি আমার মায়ের হকটা আদায় করতে পারলাম সাহাবীকে বলা হলো ওরে আমার সাহাবি ওরে আল্লাহর সাহাবি তুমি শুনে নাও তোমাকে কেমন করে আমি বলবো তুমি কার করে শুনে নাও তুমি যদি সারাটা জীবন ধরে পূর্ণভাবে এই কামগুলো তোমার মায়ের সঙ্গে করতে শুরু করে দাও তাহলে তুমি মায়ের হক আদায় করতে পারে না পারো না পারো না পারো না
মায়ের তুমি পেশাব পায়খানা সব করে দিলেও মায়ের সঙ্গে হুসনুল সুলুক করার সীমা নাই, পূর্ণ করতে পারবে না। তাহলে মা এমন জিনিস, আদরণীয় জিনিস, প্রেম প্রীতি জিনিস, যে বলার কোনো শেষ নাই। মানুষ কিন্তু মায়ের খিদমত যদি সারাটা বছর ধরে করে তাও করতে পারবে না, তাও শেষ হবে না, খিদমত শেষ হবে না, মায়ের সঙ্গে হুসনুল সুলুক করার আর তার সীমা থাকবে না। আজকের মুসলমান বউ পেয়ে মাকে ছেড়ে দিলাম, বউ পেয়ে বাপকে ছেড়ে দিলাম, এর জন্য তো কবি বলছে, মা গো মা তোমার বউকে কিছু বলো না, মা গো মা তোমার বউকে কিছু বলো না, বুক কিছু বললে মা গো আমার নাগাল পাবে না, মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বলো না। সন্ধ্যা হলে বউ ঢোকে মা গো টিভির ঘরে, সন্ধ্যা হলে বউ ঢোকে মা গো টিভির ঘরে, রাত্রে টিভি দেখে মা গো সকাল সকাল উঠে না, মা গো মা বউকে কিছু বলিস না, বউকে কিছু বললে মা গো আমার নাগাল পাবি না, মা গো মা বউকে কিছু বলিস না। ওমা তুমি মোর হাত টিপি পা টিপি মাথা টিপি করে দিবি বিছানা, মা গো মা বউকে কিছু বলিস না। সকাল হলে মাকে বলে মা চা গরম, ওমা নরম ফটে ওমা বর নরম টোটে, গরম চাটা জড়িয়ে দিতে পারো না, মা গো মা বউকে কিছু বলিস না। আরে যুবক ভাইরা তোমরা এত দাজ্জালের মতো কেন হয়ে গিয়েছ, তোমরা শয়তানের মতো কেন হয়ে গিয়েছ, ইবলিশের মতো কেন হয়েছ, নতুন বিবাহ করে তুমি বাড়িতে আনলে মাকে লাঠি দেখাও খুঁট বেড়ে দেখাও, আর মাকে বলো মা নতুন বউ এনেছি সুন্দর বউ এনেছি, তুমি বউয়ের বিস্তারা খানা বিছানা খানা সুন্দর করে বিছিয়ে দেবে, আবার যখন সকাল হয়ে যাবে আবার যখন ফজর আজান দেবে হাইয়ানা সানা বলে হাইয়ানাল ফালা বলে তুমি সুন্দর করে মায়ের জন্য চাটা গরম করে দেবে। হ্যালো জলসা কমিটি সে গুজারিশ হ্যাঁ কি 9 বজে সে মৌলানা মুজিবুর রহমান সাহাব চতুর্বেদী কা প্রোগ্রাম হ্যাঁ 9 বজে সে মৌলানা মুজিবুর রহমান সাহাব চতুর্বেদী কা প্রোগ্রাম হ্যাঁ উনকো স্টেজ পর লেকর আয়ে আর 15 মিনিট সময় বচা হ্যাঁ ভাই আমার তাহলে আজকের যুবক মাকে ছাড়লো কেন গো, বাবাকে কেন ছাড়লো? শুধু তার একটাই কারণ, বউকে পেয়েছে, বউ পেয়েছে মা ছেড়েছে। জি ভাই আমার মাকে জীবনে দুঃখ দিয়েন না, মাকে জীবনে কষ্ট দিয়েন না, না হলে আপনাকে কোনোদিন আল্লাহ ক্ষমা দেবে না, আল্লাহ জীবনে আপনাকে ক্ষমা দেবে না। অতএব মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তারপরে আল্লাহর নবীর হাদিস, হাদিসটা মজুব কিন্তু আপনাকে বোঝাবার জন্য আমি বলছি, আপনাকে আমি ইয়াদাস্তের জন্য বলছি, বন্দরে হযরত আল কামা নামে একজন সাহাবি, ভালো করে শুনবেন, বুঝাবার জন্য বলছি, জ্ঞানের জন্য, কিন্তু আমিও হাদিসটা বলছি মজুব, বড় বড় মুফাসসিরিন ইকরাম বলছেন মজুব, জ্ঞানের জন্য বলছি আপনাকে, আপনাকে উদাহরণ স্বরূপ বলছি, মায়ের কি কদর, মায়ের কি সম্মান, মায়ের কি মর্যাদা, এর জন্য আপনাকে শুধু শুনিয়ে দিতে চাইছি আমি। হযরত আল কামা নামে একজন সাহাবি আছে, নবীর জামানায় হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা মরা অবস্থা, ইতিমধ্যে তার বিবি এসে বিশ্ব নবীকে বলতে শুরু করলেন,
या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह रसूल को আমি হযরত আল কামার বাড়ি আলি আমি আমি হযরত আল কামার বাড়ি বলি আল্লাহর নবী গো আল কামার জবান বন্ধ হয়ে গিয়েছে মত হচ্ছে না ভাই আমার বন্ধুরে আমার সংকীর্ণ করে আপনাকে বলছি বলছে কি হয়েছে বলছে এরকম এরকম ঘটনা তখন বলা হলো আল্লাহ রাসূল বললেন ও আল কামার বাড়ি আলি তোমার কি শ্বশুর আছে তোমার কি শাশুড়ি আছে আছে কি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহর কি মা আছে তার বিবি বলল নাম জি মা আছে আল্লাহর নবী বলছেন তবে তুমি তার মাকে ডেকে দাও তার মাকে ডেকে দাও হলো এবারে কি ঘটনা ঘটল বলে দাও হলো ও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহর মা তোমার ব্যাট তোমার ছেলে কেমন হযরত আলকামা বলতে শুরু করলো হযরত আলকামার মা বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে আলকামা তাহাজ্জুদ গুজার ভালো মানুষ সৎ মানুষ ওয়ামালুস সলিহাত নেক আমল করনে ওয়ালা কিন্তু তার উপরে আমি আপনার কি না খাফা আছি তার উপরে আমি নারাজ হয়ে আছি কি বলছে নারাজ হয়ে আছে বোঝাবার জন্য বলছি এডিশনাল মনে করবেন বোঝাবার জন্য আপনারা জ্ঞানের কথা দিচ্ছি আপনাদেরকে বলছি আমি নারাজ তার মা বলছে আমি নারাজ বলছে নারাজ তো তোমার মাকে তোমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও বলছে আমার ছেলেকে আমি ক্ষমা করব না আমি অনেক দুঃখ পেয়েছি অনেক বেদনা পেয়েছি জ্বালা যন্ত্রণা পেয়েছি আমি জীবনেও ক্ষমা করব না নবীজি বলছেন বেলাল ও বেলাল শোনো তুমি লোকরী গুলোকে জমা করে দাও আলকামাকে পোড়ানো হবে আলকামার মা তৎক্ষণাৎ বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আপনি আমার ছেলেকে পোড়াবেন বলছে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী কিছুই করতে পারি না অতএব তুমি ক্ষমা দেবে তারপরে আমি ফয়সালা দিয়ে দেব তার মা বলল নবী গো ও সিরাজাম মুনিরার নবী আমি ক্ষমা দিয়ে দিলাম আমি আমি আপনার কি নাম মাফ দিয়ে দিলাম বন্ধুরে আমার ভাইরে আমার আলকামার বিবি কাঁদতে 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 বিশ্ব নবীর কাছে এসে বলছেন নবীজি এইরকম অবস্থা মাকে ডাকা হলো এবারে মা মাফ দিয়ে দিল আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্য বিশ্ব নবী আমার দোয়া করে দিলেন তারপরে কি হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল মরণ হয়ে গেল আর আলকামাই দুনিয়াতে থাকলো না ইয়কাল গমন করে পরকাল চলে গেল বন্ধুরে আমার ভাইরে আমার ইয়া তো মায়ের মর্যাদা মা যদি ক্ষমা না দেয় বাবা যদি ক্ষমা না দেয় আপনার জাহান্নাম হালাল হবে না জাহান্নাম আপনার জন্য হালাল হয়ে যাবে আপনাকে জাহান্নামই থাকতে হবে ও মা তুমি নিও না বিদায় ও মা তুমি নিও না বিদায় যেও না মোদের ছেড়ে আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে ও মা তুমি নিও না বিদায় ও মা তুমি নিও না বিদায় যেও না মোদের ছেড়ে আজরাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে মাঝে আমার মা জননী মাঝে আমার চোখের মনি ও মা তুমি নিও না বিদায় যেও না মোদের ছেড়ে আজ রাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে আজ রাইল দোহাই তোমায় নিও না মাকে কেড়ে বন্ধুরে মায়ের সম্মান আমাদের করা লাগবে মা যে আমার মা জননী ওরে আমার ভাইরা যখন তোমার মা আমার মায়ের পেটে বাচ্চা চলে এলো গর্ভবতী হয়ে গেল মা
মায়ের যখন পেটটা ভরতে শুরু হয়ে গেল এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় চার মাস নয় পাঁচ মাস নয় বন্ধুরে যখন মায়ের ছয় মাস হয়ে গেল মায়ের পেটে যন্ত্রণা হতে শুরু হয়ে গেল আর কষ্ট থামতে পারা যায় না আর দুঃখ থামতে পারা যায় না আর যন্ত্রণা থামতে পারা যায় না যখন মায়ের সাত মাস হয়ে গেল বন্ধু তখন মা রাতের বেলায় ঘুমিয়ে পড়ে বিছানায় কিন্তু মায়ের নিন আসে না নিন্দ্র আসে না দুঃখ হচ্ছে পেটের ভেতরে জ্বালা যন্ত্রণা হচ্ছে অসুবিধা হচ্ছে এর জন্য মায়ের দুঃখ সীমা নাই কষ্টর সীমা নাই সেই মা যখন আট মাস হয়ে যায় টিটনেসের সুই করা হয় চিকিৎসা করা হয় ইঞ্জেকশন করা হয় এতেও কিন্তু মায়ের বেদনা রুখছে না বন্ধুরে আমার মায়ের যখন নয় মাস হয়ে যায় দশ মাস হয়ে যায় মায়ের পেটটা আর ওপর দিকে ফুলে যায় বন্ধুরে আমার মায়ের দুঃখ কত হয় মায়ের কষ্ট কত হয় ওই মায়ের পেটে মলবি ছিল ওই মায়ের পেটে হাজি ছিল ওই মায়ের পেটে গাজি ছিল ওই মায়ের পেটে মওলানা শিশ মোহাম্মদ ছিল ওই মায়ের পেটে মওলানা মাকসুদ হোসেন সালাফি ছিল আপনার কিনা বড় বড় মাদানি ছিল বড় বড় মুফাকির ছিল ওই মায়ের পেটে বিশ্ব নবী নবী কুলের শিরোমণি তাজদারি মাদানি আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বন্ধুরে ওই মায়ের যখন যা যন্ত্রণা উঠে যায় বলে ও গুদার বাপ ও আব্দুল্লাহর বাপ আর আমি সহ্য করতে পারি না আর আমি সহ্য করতে পারি না জ্বালা উঠেছে যন্ত্রণা উঠেছে ডাক্তারের বাড়ি নিয়ে যাও রাক্সি টোলাতে মাওলানা হাসিম ডাক্তার আছে সে জায়গাতে আমাকে নিয়ে যাও না হলে আর আমি সহ্য করতে পারবো না আর আমি বেদনা থামতে পারবো না বন্ধুরে ওই মা বলে পূর্ণিয়া নিয়ে যাও কাঠিয়ার নিয়ে যাও এত জ্বালা যন্ত্রণা আমি জানি না বিয়ের পূর্বে আমি জানতাম না মা কাদের বলা হয় ওরে আমার মায়েরা বোনেরা তোমাদের কি কষ্ট হয় তোমাদের কি অসুবিধা হয় কোরআন এবং হাদিসের পাতায় লিপিবদ্ধ রয়েছে ধরে যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় বাচ্চা হব হবর টাইম হয়ে যায় ছেলে হব হবর টাইম হয়ে যায় মার থামতে পারে না আর সহ্য করতে পারে না মা বুক থেবড়ে থেবড়ে চিল্লায় বলছে আম্মা আর যেন আর আমার বরদাস্ত হচ্ছে না আমার আব্বা কোথায় আমার আম্মা কোথায় আমার স্বামী জান কোথায় আর আমি বরদাস্ত করতে পারি না হাসিম ডাক্তারের কাছে নিয়ে যাও না হলে মনে হয় আমি মরে যাব শেষ হয়ে যাব এই কেঁদে কেঁদে মা বলে এবারে যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় এবারে ছেলে হব হব হয়েছে এবারে ছেলে কলিজার টুকরো লাড়ি ছিঁড়ে কলিজা ছিঁড়ে ফুলকা ছিঁড়ে ওই সন্তান মায়ের পেট থেকে ওই দুনিয়া থেকে এই দুনিয়ায় আসবে এবারে মায়ের যন্ত্রণা ফুকে গিয়েছে বন্ধুরে ওই মাকে তুমি কেমন করে বিবি পেয়ে নিয়ে ছেড়ে দাও ওই মাকে তুমি কেমন করে বিবাহ করে যখন নতুন বিবাহ করে নিয়ে এসো ওই মাকে তুমি লাত মেরে দাও মায়ের মুখে একটা তুমি কাজু দাওনি মায়ের মুখে একটা সেব উঠিয়ে দাওনি মায়ের মুখে এক লোকমা ভাত উঠিয়ে দাওনি মাকে বলেছো রান্ডি মাকে বলেছো বেসান্নি এই বলে বলে এই যুবকের মানুষেরা এই যুবকের নাদানেরা এই যুবকের নজওয়ানেরা গালি দায় গালি দায় বন্ধু এরকম ছেলের ওপরে আল্লাহর অভিশাপ নাজিল হবে এর জন্য
জন্য আমার আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষেরা ইম্মা ইয়ামলুকান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো ইম্মা ইয়ামলুকান্না ইনদাকাল কিবারা যখন তোমার মা কিংবা তোমার বাবা কিংবা দুইজন উভয় মিলে যখন বড় অবস্থায় পৌঁছে যাবে লাঠি ধরে যখন পিলপিল করে মসজিদ যাবে আর আপনার কিনা বাড়ি যাবে ঠোকর ঠোকর করবে তখন তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে খারাপ ব্যবহার জীবনেও করবে না নারায় তাকবীর জোরে বলা যাবে না নারায় তাকবীর বাংলাদেশের মানুষ আর আসামের মানুষকে যদি একবার বলে না নারায় তাকবীর ওরা কাপড়ে হেগে দিবে জি ভাই এত চিল্লা চিল্লা বলবে যে বলার কোনো শেষ নাই সীমা নাই তবে আমাদের এই ভারতবর্ষের মুসলমান খাস করে আমাদের বিহারের মুসলমান এত কেন পিছা টান হয়ে গিয়েছে বলার কোনো শেষ নাই সীমা নাই বাইরে আমার বন্ধুরে আমার একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি জিহাদের প্রান্তে যাব জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাব লড়াই করার জন্য আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবি তোমার কি বাড়িতে মা আছে সাহাবিটা বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর আমার বাড়িতে মা রয়েছে বিশ্বনবী বললেন ওরে আমার সাহাবি তুমি জিহাদের ময়দানে যেও না তুমি জিহাদের প্রান্তে যেও না তোমার মায়ের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে জিহাদে যেও না বাড়ি যাও বাড়ি যাও ইরজি বাইতিক তোমার বাড়ি যাও ফারাজান নাস বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে মায়ের সেবা কেন গো ইসলামের ভিতরে সব থেকে আহাম রুকুন সব থেকে বড় রুকুন জিহাদের ময়দানকে বলা হয়েছে জিহাদের প্রান্তে গিয়ে শহীদ হয়ে গেলে সোজাই জাহান্নাম যাবে না সোজাই জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ হয়ে যাবে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাব কিতাবে তাহলে তারপরেও সাহাবী বলছেন না তোমার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে তুমি সৎ আচরণ করবে বন্ধুরে আমার ভাইরে আমার একটা ওয়াকিয়া স্মরণে চলে এলাম গালিবান পাকিস্তানে একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের ঘটনা ঘটলো কি একজন আপনাদের মতো স্বামী বিদেশে ছিল আপনার কিনা বাইরে ছিল যখন বাইর থেকে বাড়িতে আসলো তার বিবি বলল ও আমার স্বামী যান ও আমার প্রাণের স্বামী তুমি শোনো গো তোমার মা আমার সঙ্গে খুবই নোংরাম ব্যবহার করেছে বলছে কি বললি রে বাড়ি আলি বলছে হ্যাঁ আমার স্বামী যান আপনি যখন বাড়িতে ছিলেন না আপনি যখন বিদেশের মাটিতে ছিলেন আপনার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নোংরাম ব্যবহার করেছে আপনি আর প্রতিশোধ নেন আপনি আর বদলা নেন ওই নাদান যুবক তখন কি করলো থামরে বিবি থাম থামরে বাড়ি আলি থাম এখনই আমি বদলা নিচ্ছি তুই দাঁড়িয়ে যান বন্ধুরে তার মা বুড়ি মা ইন্দাকাল কেবারা একবারে বুড়ো অবস্থায় পৌঁছে গিয়েছিল একবারে বুড়ো অবস্থায় পৌঁছে গিয়েছিল তার বাম হাতে লাঠি তার ডান হাতে লাঠি উঠতে লাঠি বসতে লাঠি শুইতে লাঠি সব সময় লাঠি লাঠি আর লাঠি আর যেন বিনা লাঠিতে চলতে পারছে না এই অবস্থায় মা অবস্থাহীন হয়ে গিয়েছে মা কি করলো বন্ধুরে মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ পড়ছে রুকু করলো সিজদাতে রয়েছে তার ছেলে বলতে শুরু
শুরু করলো ও আমার বিবি জান তুমি একটু দাঁড়াও আমি মায়ের কাছে যেতেছি মায়ের কাছে ওই যুবক যাওয়ার পরে মা যেন সাজদাতে রয়েছে ইতিমধ্যে মায়ের গলায় পাখানাকে চাপিয়ে দিয়ে মায়ের দমটাকে বের করে দিয়েছে মা আর পৃথিবীতে নাই মা পৃথিবী থেকে চলে গিয়েছে মা পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে বন্ধুরে মা নামাজ পড়তেছে ইতিমধ্যে ওই যে আপনার কিনা তার ছেলে পা চাপিয়ে দিয়ে গলায় পা চাপিয়ে মাথায় পা চাপিয়ে তাকে ইহকাল পরে ইহকাল গমন করে পরকাল আপনার কিনা ইহকাল থেকে পরকাল গমন করে দিল তারপরে বন্ধু মার কাফন দাফন হলো মাকে কাফন দাফন করা হলো গোসল স্নান করা হলো এবারে গ্রামের লোক সবাই জমা হয়ে গেল আমি কথা বলছি বাস্তব ওয়াকিয়া বলছি বন্ধুরে পাকিস্তানের ঘটনা ঘটেছে পাকিস্তানে ঘটনা ঘটেছে আল্লাহ রে আল্লাহ এবারে সবাই যখন গোর স্থানে গিয়ে সবাই হাজির হয়ে গেল মুয়াজ্জিন ইমাম সবাই হাজির হয়ে গেল জানাজার নামাজ হয়ে গেল সব কিছু হওয়ার পরে কবরের ভিতরে তার ছেলে যেই ছেলে মায়ের গলায় পা চাপিয়ে মাকে মেরে ফেলেছে সেই ছেলে কবরের ভিতরে মাকে রাখার জন্য নেমেছে তার চাচাতো ভাই নেমেছে চাচাতো ভাই নেমেছে এবারে মাকে যখন রাখলো তার ছেলেরা তার আপনার কিনা গ্রামের লোকেরা মাকে রেখে দিল তার চাচাতো ভাই গোরস্থান থেকে কবর থেকে উঠে গেল কিন্তু তার ছেলে যেই ছেলেটা মায়ের গলায় পা দিয়ে দিয়ে মাকে মেরে ফেলেছে ওই ছেলেটা আর কবর থেকে উঠতে পারে না এরকম করে কুদ মারে বের হওয়ার জন্য কিন্তু বের হতে পারে না গ্রামের যত মওলানা ছিল গ্রামের যত মুফতি ছিল মুফাক্কির ছিল সবাইকে এনে দেওয়া হলো দোয়া ইস্তেগফার করা হলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও এরকম ভুল তার ছেলে করেছে আল্লাহ মা করলো না বন্ধুরে এত চিৎকার মেরে মেরে তার ছেলে কান্না করতে লাগলো আল্লাহকে ডাকতে লাগলো ইনয় বিনয় করে আল্লাহ ক্ষমা করলেন না ওই ছেলেটা কবরের ভিতরে মারা গেল আর গ্রামের লোক সবাই মিলে মা এবং ছেলেকে কবরে কাফন দাফন করে জানাজা পড়ে দাফন করে চলে আসলো ওরে আমার যুবকেরা ওরে আমার নওজওয়ানেরা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না খারাপ ব্যবহার যদি করো তাহলে এইরকম তোমার সঙ্গে আল্লাহ ব্যবহার করবে আর এরকম ব্যবহার করতে গেলে তুমি বুঝে নাও তোমার জায়গাটা জাহান্নাম হয়ে যাবে তোমার জায়গা জীবনেও জান্নাত হতে পারে না বিশ্ব নবী আমার বলেছেন বন্ধুরে মায়ের পায়ের তলার নিচে মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাতখানা রয়েছে মায়ের পায়খানা সাফ করবি জান্নাতে গিয়ে পৌঁছে যাবি মায়ের পেশাব সাফ করবি আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যাবি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবি জাহান্নাম থেকে মুক্তি পাবি নাজাত পেয়ে যাবি ওরে যুবকের দলেরা ইয়া মাশাআল্লাহ শাবাব ওরে যুবকের দলেরা তোমরা এখনো সাবধান হয়ে যাও তোমরা এখনো জ্ঞান প্রাপ্ত করে নাও জ্ঞান রিসিভ করে নাও না হলে চোখ যখন বন্ধ হয়ে যাবে চোখ যখন বন্ধ হয়ে যাবে মা মা করে চিৎকার করবে আর খুঁজে মাকে পাবে না হলে যার মা পৃথিবীতে নাই মা যখন শেষ হয়ে যায় পৃথিবী থেকে চলে যায় আমরা সবাই বাপ বেটা আমরা সবাই ভেম ভাই গলো বোন গলো মায়ের কাছে এসে মায়ের সিতানে এসে পায়ের কাছে এসে মা মা বলে চিৎকার মেরে মেরে কান্না করে কিন্তু মা ঘুরে আর আসবে না কে বলেন উত্তর দেবেন আপনারা জজ মুফতি মুফাক্কির হয়ে যান আমি মূর্খ হয়ে গেলাম আপনাদের প্রশ্ন করলাম এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো খবর আছে যে কাউরি মা মরে গিয়েছে দাফন কাফন হয়েছে মাটি দিয়ে এসেছি তারপরে দু বছর পর আবার ঘুরে এসেছে কে বলতে পারবেন বলেন কে বলতে পারবেন ভাই কে বলতে পারবেন কার ক্ষমতা আছে ক্ষমতা কারো নয়
মক্কাতে ছেলে আছে আমার, মক্কাতে ভাই আছে আমার, সৌদি আরবে আছে, মোবাইলে আমি কল লাগিয়ে দিলাম, ভিডিও কল, ভাইয়া তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমাকেও দেখে নিল, ওকেও আমি দেখে নিলাম, কিন্তু যেই মা এক হাত দূরে, এক কদম দূরে শুয়ে আছে নীরব নগরে, আপনার কি নাম? সেই মাটির ভিতরে আমরা কেউ খবর পেতে পারি না, আমরা কেউ খবর রাখতে পারি না বন্ধু। তাহলে সেই মায়ের এত মর্যাদা, সেই মায়ের এত সম্মান, কিন্তু আমরা মাকে যখন হারিয়ে দিই, মা যখন মৃত্যুবরণ করে নাই, তখন আমরা মায়ের পাশে ধরে, মায়ের কপাল ধরে, মায়ের চোখ ধরে, মুখ ধরে, মায়ের হাত ধরে আমরা হাও মাও করে ডুকুরে ডুকুরে কান্না করতে শুরু করি। কিন্তু মাকে যখন কাফন দাফন করে চলে আসি, আমরা মায়ের নামে এক টাকাও দিই না, মাকে বলে ভুলে যাই, বন্ধুরে আমার, ভাইরে আমার, আমি মওলানা শিশ মুহাম্মদ যখন আবু দাউদ নাসাই তিরমিজি পড়ছিলাম খানপুর মাদ্রাসাতে, সেই বছর রমজানুল মোবারকের মাসে আমার মাকে আমি হারিয়েছি, ছুটির দিন রমজানুল মোবারক। ভালো করে শুনেন মায়ের কত সম্মান, মায়ের কত মর্যাদা। ভাই আমার, বন্ধু আমার, আজকের মুসলমানেরা মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, এত নোংরা ব্যবহার করে, বলার শেষ নাই, সীমা নাই, বলতে লজ্জা লাগে, বলতে শরম লাগে। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে যখন রমজানুল মোবারকের মাসে কালকে ঈদ হবে, আজকে মরণ হয়ে গেল আমার মা, আমরা হাও মাও করে ডুকরে ডুকরে মায়ের হাত ধরে কাঁদতে লাগলাম, মা এখন মওলানা মওলানা শিশ মুহাম্মদ হয়নি, তোমার ছেলেকে তুমি কোথায় রেখে গেলে, একবার দেখা করে গেলে না, তোমার সঙ্গে একটা কথা বলতে পারলাম না, তুমি চলে গেলে, এখনো পর্যন্ত আমার মওলানা যে হব, মুলবি যে হব, লাঠি পাগড়ি কি সাদ মুলবির এই দেখতে পেলে না মা, আমরা সবাই বোন ভাই মিলে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আপনার যখন মা মরে, আপনি হাউ মাউ করে ডুকরে ডুকরে মায়ের মুখ ধরে চোখ ধরে কাঁদতে শুরু করেন। কিন্তু ভাই আমার, বন্ধুরে আমার, মাকে যখন মাটি দিয়ে চলে আসি, কাফন দাফন করে চলে আসি, আপনারা একটুকাও মাকে ইয়াদ রাখেন না, আমি একটুকাও মাকে স্মরণে রাখি না। কেন? যখন মা চলে যায়, তিন দিন যখন বিতে যায়, গত হয়ে যায়, দুনিয়াকে নিয়ে মাতাল হয়ে যায়, সেই মাকে বলে আমরা ভুলে যাই, সেই বাবাকে বলে আমরা ভুলে যাই। বন্ধুরে আমার, ভাইরে আমার, তাহলে মার কি স্বাদ, মার কি মর্যাদা, মার কি সম্মান, মা কি দুধের মতো আলো, মা কি চিনির মতো মিঠা, চিন্নির মতো মিঠা, রসগোল্লার মতো মিঠা, যার মা পৃথিবীতে নাই তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করেন, যার বাবা পৃথিবীতে নাই তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করেন। ও আমার মায়েরা বোনেরা, তোমরা তোমরা আমাদের মা, তোমার যখন স্বামী পৃথিবী থেকে চলে যায়, মানে আমার মা যখন পৃথিবী, আমার বাপ যখন পৃথিবী থেকে চলে যায়, আমরা ইয়াতিম হয়ে যাই, আমরা কি করব? আর ছায়া পাই না, একটা হলো মায়ের ছায়া, একটা হলো বাবার ছায়া, আর কোন ছায়ায় যাব, কোন ছায়ায় গিয়ে দাঁড় হব? কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তার বাপকে হারিয়েছেন নবীজি আমার, মা বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন, তারপরে নিজের মাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছিলেন, তেমনি করে আজকে আমরাও হারিয়ে ফেলি। যার মা বেঁচে আছে তার মাকে একদিন মরতে হবে। তাহলে শেষ বেলায় আপনাকে একটা কথা বলে যাই, মাকে জীবনেও দুঃখ দেবেন না, বাবাকেও জীবনেও কষ্ট দেবেন না। যদি আপনি কষ্ট দেন, যদি আপনি যন্ত্রণা দেন, ব্যথা দেন, তাহলে আপনি পাপি, আপনি জাহান্নাম চলে যাবেন, জান্নাত আপনার জন্য হালাল হবে না, বৈধ হবে না। অতএব আপনি সাবধান থাকুন। কতক্ষণ পর্যন্ত আপনি সাবধান থাকবেন? যতক্ষণ পর্যন্ত আপনার চোখ বন্ধ না হয়ে যাবে। যখন চোখ বন্ধ হয়ে যাবে, আপনার তাকাব্বুর ঘামান, আপনার ফাখার, বাপকে মারা মানুষ, মাকে মারা মানুষ, সেদিন আপনি বুঝতে পারবেন, যেদিন আল্লাহ তাবারাক ওয়া
যাত্রার দরবান গুলো ইয়াউমাল হাসারের মাঠে নাহশারের মাঠে ইয়াউমাল ফাসালের মাঠে কঠিন কিয়ামতের ময়দানে হাতুড়ি দিয়ে মারবে লোহার হাতুড়ি সাপে কামড়াবে বিচ্ছুতে কাটবে কিড়া মাকড় তো আপনাকে কটকট করে কাটবে কাটবে সেদিন আপনি বলবেন আল্লাহ আমাকে একবার ছুটি দাও আল্লাহ আমাকে একবার রাস্তা দাও মায়ের আমরা খিদমত করে আসি বাবার খিদমত করে আসি কিন্তু সেদিন আপনাকে যাওয়ার আসার দুনিয়াতে আর চান্স দেবে না এক চান্সই আপনাকে পাস হয়ে যেতে হবে আমার টাইম শেষ হয়ে গিয়েছে আল্লাহ যদি আবার কোনোদিন আসার সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আসব এটি কথা বললাম কম করে শোনেন বেশি করে আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার সুপথ হয়ে যাবে আপনি কামিয়াব হয়ে যাবেন ফাকাদ নাজা নাজাল্লাহ আপনি কামিয়াব আল্লাহর